নমস্কার বন্ধুরা, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। দুদিন আগে তোমাদের একটা ভিডিও করে জানিয়েছি, স্টাফ সিলেকশন কমিশনের নতুন নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে 22 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যেখানে মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা প্রত্যেকে আবেদন করতে পারে, যেখানে প্রচুর সংখ্যক শূন্য। যারা তোমরা ওই ভিডিওটা দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চাইলে দেখতে পারো। তো এই ভিডিওতে আমি কথা বলবো কীভাবে আবেদন করবে, অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করবো, এবং কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, উচ্চতা কত থাকতে হবে এবং রান কত হবে, এবং পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার সেন্টার, অর্থাৎ ওয়েস্টবেঙ্গলে কোথায় কোথায় পরীক্ষার সেন্টার আছে, এবং পাস করার জন্য কত পার্সেন্টেজ নাম্বার তুলতে হবে সেটাও জানাবো, এবং এসসি এসটিদের জন্য কী ছাড় রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ছোট্ট একটা ভিডিও। আর তোমরা যারা মাধ্যমিক পাস করেছো অবশ্যই এই চাকরিটা মিস করো না, অবশ্যই তোমাদের প্রত্যেকেরই অ্যাপ্লাই করার প্রয়োজন আমার মতে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি অন স্ক্রিন, তো রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, আমি ইম্পর্টেন্ট দিকগুলো তোমাদের সাথে তুলে ধরবো। যে বিগত ভিডিওতে তোমরা বিভিন্ন কোশ্চেন্স করেছো, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। 22/3/2022 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা শেষ তারিখ কিন্তু 30/4/2022। 30 তারিখের আগেই তোমরা চেষ্টা করবে আবেদন করার, আর লাস্ট পেমেন্ট ডেট 2/5/2022 মধ্যে তোমাদের পেমেন্ট করতে হবে। এবং পরীক্ষার এখানে ডেটটাও জানিয়ে দেওয়া হয়েছে, যেটা পরীক্ষা ফার্স্ট পেপারের পরীক্ষা জুলাই মাস হবে এই বছর, এবং সেকেন্ড পেপারের পরীক্ষা কিন্তু এখানে জানানো হয়নি, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে আশা করা যায় খুব শীঘ্রই। আবেদন প্রক্রিয়া শেষ হলে কিন্তু তোমাদের সমস্ত বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এরপরে কী কী ইম্পর্টেন্ট দিকগুলো রয়েছে সেটা অবশ্যই দেখবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো প্রথমে জানিয়ে দিচ্ছি, দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে হাবিলদার পোস্টে, হাবিলদারে দুটো ভাগ রয়েছে, এবং এমটিএস পোস্টে। তোমাদের বেতনটা হবে পে লেভেল 1 অনুযায়ী 25,000 টাকাতে কিন্তু স্টার্টিং শুরু, আর সিবিএন এবং সিবিআইসি এইটা দুটো ভাগ রয়েছে হাবিলদার পোস্টে, অর্থাৎ তোমরা যে কোনো পোস্টে তোমরা আবেদন করতে পারো, সিবিএন অথবা সিবিআইসি, এটা হচ্ছে হাবিলদার পোস্টে। আর এক্সট্রা যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে এমটিএস, এমটিএস আর হাবিলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে, হাবিলদারের দুটো ভাগ রয়েছে। এমটিএস পোস্টে কত শূন্যপদ রয়েছে এখানে কিন্তু মেনশন করা নেই, খুব শীঘ্রই মেনশন করে দেবে। এবং হাবিলদার পোস্টে কিন্তু মেনশন করে দেওয়া আছে, সিবিআইসি এবং সিবিএন টোটাল মিলে 3,603 জন কিন্তু এখানে রয়েছে শূন্যপদ, অর্থাৎ টোটাল আমরা যদি হিসাব করি এমটিএসে কিন্তু মিনিমাম 6,000 শূন্যপদ থাকবে, অর্থাৎ টোটাল কিন্তু 9,000-এরও বেশি শূন্যপদ তোমাদের টোটাল পাচ্ছ। শুধুমাত্র হাবিলদারের পোস্ট এখানে মেনশন করা আছে, এমটিএসের কিন্তু মেনশন করা হয়নি, যেটা আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু মেনশন করবে। বাকি কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে অবশ্যই দেখে নেবো। বয়সের ক্ষেত্রে তোমাদের 1/1/2022 হিসাবে তোমাদের বয়সটা থাকতে হবে 18 থেকে 25, এই ব্যাপারটা ভালো করে একটু দেখার চেষ্টা করবে। 1/1/2022 হিসেবে তোমাদের 18 থেকে 25 বছর হতে হবে এমটিএস অথবা হাবিলদার পোস্টে। তো আরেকটা পোস্ট রয়েছে যেটা হাবিলদারের সিবিআইসি, এই পোস্টে যদি তোমরা আবেদন করো তাহলে 18 থেকে 27 বছর হলেও তোমরা আবেদন করতে পারো। বাকি যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের 18 থেকে 25 বছর হলে করতে পারবে, এবং সিবিআইসি পোস্টে তোমরা আবেদন করলে 18 থেকে 27 বছর হলেও তোমরা আবেদন করতে পারবে। আর এসসি এসটি যে সমস্ত সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড় রয়েছে সেটা কিন্তু তোমরা পাচ্ছ, যে চারটা দেখতে পাচ্ছ। আর এই স্ক্রিনশট, এই নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা পুরোপুরি দেখতে পারো। আর কী রয়েছে সেটা আমরা দেখে নেব, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এরপরে দেখে নিচ্ছি ফিজিক্যাল এফিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিইটি। তো এখানে রানের কোনো ব্যাপার নেই, এখানে তোমাদের হাঁটতে হবে ওয়ার্কিং, সেখানে 1600 মিটার 15 মিনিটে কমপ্লিট করতে হবে, সেটা পুরুষদের বেলায়, এবং ফিমেলদের বেলায় 1 কিলোমিটার যেটা 20 মিনিটে কমপ্লিট করতে হবে, যেটা হাঁটতে হবে। বোঝা গেলো এখানে রানের কোনো ব্যাপার নেই, তোমাদের হেঁটে কমপ্লিট করতে হবে 15 মিনিটে 1600 মিটার পুরুষদের বেলায়, এবং মেয়েদের বেলায় 1 কিলোমিটার 20 মিনিটে, বোঝা গেল। তারপরে রয়েছে সাইক্লিং করতে হবে, পুরুষদের বেলায় 8 কিলোমিটার 30 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং মহিলাদের বেলায় 3 কিলোমিটার 25 মিনিটে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু সাইক্লিং উভয়ের ক্ষেত্রে রয়েছে, যে সময়টা দেওয়া আছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে সাইক্লিংয়ের যে ডিস্টেন্স দেওয়া আছে সেই ডিস্টেন্সটা কিন্তু তোমাদের মেনটেন করতে হবে, অর্থাৎ কমপ্লিট করতে হবে, বোঝা গেল। তো এরপরে আমরা দেখে নিচ্ছি আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং হাইটের ক্ষেত্রে বলা আছে মেলদের ক্ষেত্রে 157.5 সেমি, এটা নর্মালি সবার জন্য, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এবং বাকি যে সমস্ত কাস্ট রয়েছে এসসি এসটি গোর্খা এসএমএস, তাদের ক্ষেত্রে 5 ইঞ্চি কিন্তু ছাড় রয়েছে, অর্থাৎ 152.5 ইঞ্চি হলেই তারা আবেদন করতে পারে। এবং মহিলাদের বেলায়, সরি ভুল বললাম, এবং চেস্টের বেলায়, পুরুষদের চেস্টের বেলায় 76 সেন্টিমিটার নর্মালি এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু তোমাদের করতে হবে, বোঝা গেল। এবং মহিলাদের বেলায় হাইটের ক্ষেত্রে বলা আছে 152 সেন্টিমিটার উচ্চতা, এবং যে সমস্ত এসসি এসটি ওবিসি গোর্খাদের ক্ষেত্রে কিন্তু এখানে 2.5 ইঞ্চি কিন্তু ছাড় রয়েছে, অর্থাৎ 150 সেন্টিমিটার হলেও তারা আবেদন করতে পারবে। আর ওয়েটের ক্ষেত্রে এখানে 48 কেজি বলা আছে মহিলাদের ক্ষেত্রে, যেখানে ছাড় রয়েছে 2 কেজি, আর পুরুষদের বেলায় কিন্তু কোনো ওজন উল্লেখ করা নেই। এরপরে আমরা দেখে নিচ্ছি অবশ্যই আবেদন ফি কত রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। এই মুহূর্তে আবেদন ফি 100 টাকা চার্জেস দিতে হবে, যেটা অনলাইন পেমেন্ট করতে হবে তোমাদেরকে। এটা শুধুমাত্র পে করবে জেনারেল ক্যান্ডিডেটরা, শুধুমাত্র মেলরা, ফিমেলদের জন্য কিন্তু ছাড় রয়েছে। উমেন ক্যান্ডিডেট এবং এসসি এসটি এসসি এসটি এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু কোনো চার্জেস দিতে হবে না, ফ্রি অফ কস্টে তারা আবেদন করতে পারে। এই 100 টাকাটা শুধুমাত্র পে করবে জেনারেল ক্যান্ডিডেট,
যারা মেল রয়েছে। বোঝা গেল? ডকুমেন্টস ভেরিফিকেশন হবে অবশ্যই তোমাদের। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে সেটা তোমরা দেখে নাও আর ডিসক্রিপশন বক্সে চেক করে নেবে। আধার কার্ড, ভোটার আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড, এমপ্লয় আইডি কার্ড যদি থাকে, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো অবশ্যই সেটা তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। বোঝা গেল? তারপরে আমরা দেখে নিচ্ছি, তারপরে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তো তোমাদের পরীক্ষা হবে যেটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে, যেটা পেপার ওয়ান পেপার টু হিসেবে তোমাদের পরীক্ষাটা হবে, যেটা কম্পিউটার বেসড পরীক্ষা হবে। আর অবশ্যই ইম্পর্টেন্ট, সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সবার জন্য এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এটা শুধুমাত্র হাবিলদার পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা কিন্তু হবে। বোঝা গেল? পেপার ওয়ান পেপার টুর যে এক্সামটা হবে সেটা এক্সাম সেন্টার কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো আশা করি ভিডিওটা, তো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় সেন্টার রয়েছে সেটা অবশ্যই জানাবো এবং সিলেবাস নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিও করে জানাবো তোমাদেরকে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই ধরনের লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সহজে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই নিয়ে বা আবেদন প্রক্রিয়া নিয়ে আমি ভিডিও করে জানিয়ে দেবো, এই ভিডিওতে জানালে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। এক্সাম সেন্টার রয়েছে বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী এবং দুর্গাপুর, এই এক্সাম সেন্টারগুলোতে তোমাদের এক্সাম হবে। তোমরা যে জোন থেকে রয়েছে যখন অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। এক্সাম সিলেবাস এবং কত পার্সেন্টেজ নাম্বার পেলে তোমরা পরীক্ষায় পাস করবে এবং আবেদন পদ্ধতি কী রয়েছে, আবেদন কী করে করবে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও করে তোমাদের নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডি রয়েছে ডিসক্রিপশনে, সেখানে তোমরা ফলো করে এসএমএস করতে পারো। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এই ধরনের লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।